সুপ্রিয় দর্শক শ্রোতা, সমসাময়িক বিষয় ও ঘটনা নিয়ে এমবিটিভির সাপ্তাহিক আয়োজন মুখোমুখি অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন সহ শুভেচ্ছা। সাপ্তাহিক মুখোমুখি অনুষ্ঠানে এমবিটিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন পটুয়াখালী সদর থানার প্রীতি সন্তান, রমনা ও হাতিরঝিল থানা আওয়ামী লীগের সম্মানিত আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাউসার আহমেদ। আমি এমবিটিভির কলাকৌশলীর সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে আমাকে অনুষ্ঠানে মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত করার জন্য। জনাব অ্যাডভোকেট কাউসার আহমেদের কাছে আমি জানতে চাইব, রাজনীতিতে তিনি যুক্ত হলেন কীভাবে? আসলে রাজনীতিতে সম্পৃক্ত কীভাবে হলাম বা যুক্ত হলাম কীভাবে, আসলে রাজনীতিটা কিছু আছে পারিবারিক দিক থেকেই আসে। আমার আব্বা সেই 1996 সালে মরহুম হোসেনের হাওলাদার, তিনি তখন ওখানে কমিশনার ছিলেন। তা আমি যখন ক্লাস 4-5 পড়ি তখন থেকেই দেখতাম যে অর্থাৎ আসলে রাজনীতি মানুষের সাথে যে একটা মানে সবার সাথে যে আচরণ সম্পর্ক বা তাদের সাথে মেশাটা, ঠিক আছে, এটা আসলে পারিবারিকভাবেই চলে আসছে। আর বিশেষ করে আমার আব্বা মানুষের সাথে এমনভাবে মিশতেন যে অর্থাৎ এখনও মানুষ বলে যে অর্থাৎ সে ছিল সবার মানে লোক। তাই ওই যে মানে পারিবারিক দিক থেকেই দেখছি। আর আব্বা জন্মলগ্ন থেকে আমার পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগ, আমার আব্বা শহর আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন, তারপরে একটা ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলেন ওখানে, এবং ওখানে সে নির্বাচিত আওয়ামী লীগের মানে কমিশনার ছিলেন, এখন তো কাউন্সিলর, এখন মানে ওই সময় কমিশনার ছিলেন। তো ওইখান থেকেই অর্থাৎ রাজনীতিটা ওভাবে। আর ক্লাস 4-5 যখন পড়ি তখন আসলে তো তখন কেউ কিছু একটা ভালো বুঝতাম না, শুধু বুঝতাম যে অর্থাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ঠিক আছে, এই স্লোগানগুলো বুঝতাম। আর বিশেষ করে মানুষ যখন আসতো বিভিন্ন মানে যে বিচার টিচার এগুলো নিয়ে, তখন দেখতাম আসলে কোনটা ন্যায় কোনটা অন্যায়, ঠিক আছে, এটা তখন থেকেই আমরা বুঝতে পারছি। আর ছাত্র রাজনীতি আসলে আমার ওখান থেকেই মানে পলিটিক্সটা শুরু, মানে যে একেবারে মানে যে কথা বলে মানে বাবার হাতেই করি, ঠিক আছে, রাজনীতিটা বাবার হাতেই করি। ওখান থেকে চলে আসলাম ঢাকায়। ঢাকায় আসার পরে ওই যে পারিবারিক একটা রক্তের টান, তখন এখানে বিএনপি ক্ষমতায়, কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে আমি তখন বিরোধী দলের রাজনীতি করি। 1991 সালে না, 91 সালের কথা না, এটা বলছি 2001 সাল থেকে, মানে যে 3-4 সালের কথা বলতেছি আমি। তখন আমি ইন্টার পাস করি, ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে ওই এখানে যখন আসি আমি তখন খুঁজি এটা আওয়ামী লীগ কে আছে, কিন্তু আসলে তখন তো বিএনপি ক্ষমতায় রমরমা, মানে কি অবস্থা তখন, মানে আসলে বলা মানে আওয়ামী লীগ আর উচ্চারণ করার মতো লোকেও মানে পাওয়া খুব কঠিন। আর বিশেষ করে এই যে রমনা তেজগাঁতে রাজনীতিতে তখন তো আসছো টাফ। হ্যাঁ, এখন মনে করেন যে তখন বিরোধী দলে থাকা অবস্থায় আমি তখন স্টুডেন্ট, আমি মনে করেন যে ওই মানে আমার যে মানে চলার মতো টাকা, ওই টাকা দিয়ে আমি পোলাপান মিছিল করে নিয়ে আসি। এই যে আস্তে আস্তে সম্পৃক্ত হয়ে, আর বিশেষ করে বলতে হবে যেহেতু রমনা তেজগাঁও আমি রাজনীতি করি, সর্দারবাড়ির কথা বলতে হবে, ঠিক আছে, যেখানে আমার সবচেয়ে বড় মানে গুরুজন এবং যে ছিল মরহুম আক্তার সর্দার, যা যে আমাকে মানে এই রাজনীতিতে এখানে এ পর্যন্ত যে আসছি তার একটা দান মানে অবদান যেটাকে বলে, ঠিক আছে, সেটা একেবারে মানে অস্বীকার করার মতো কিছু নেই। এবং এই কারণে আস্তে আস্তে এখানে আমি ছাত্র রাজনীতি, রমনা থানায় ছাত্র রাজনীতি, ওয়ার্ডের ছাত্র রাজনীতি করছি, থানার ছাত্র রাজনীতি করছি, এরপরে এখন আমাদের গর্ব মানে বাংলাদেশের ইতিহাসের সকল স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের 35 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব মুক্তা সর্দার সাহেব, এদের কল্যাণে আজকে আমি মনে করেন যে আজকে বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কল্যাণ করেছি। পড়াশোনা করেছি তিতুমির কলেজে ছাত্রলীগ করতাম, আর মেয়ে মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক এগুলো সব পটুয়াখালীতে, এগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হ্যাঁ বিএস মাধ্যমিক বিদ্যালয় এটা ভুড়িয়াতে, মানে এটা স্থানের নাম ভুড়িয়া বিএস মাধ্যমিক। এসএসসি কোথায় করেছেন? এসএসসি মানে ভুড়িয়াতে করেছি, মানে নানাবাড়ি, ওটা নানাবাড়ি স্কুল। আর ইন্টারটা পটুয়াখালী শহরে মানে বাবার বাড়িতে থেকে তখন পড়াশোনা করেছি, এরপরে ওখান থেকে ঢাকায় এসে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, এমবিএ করলাম, এলএলবি করলাম, এখন ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করতেছি অ্যাডভোকেট হিসাবে, আইনজীবী হিসাবে। এই আসলে রাজনীতিটা যত কথাই বলেন রাজনীতি আসলে রক্তে শিরেতে থাকতে হয়, ঠিক আছে, রাজনীতি আপনি ওই যে জোড়াতালি দিয়ে আসলে হয় না। আমি যতটুকু বুঝি যে অর্থাৎ আমার ব্লাডের সাথে একটা কানেকশন, আমাকে জয় বাংলা স্লোগানে কি ইর্তি টানে, আমি যেখানেই থাকি আমার আসলে ওখানে টেনে নিয়ে যায়, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আমাকে টেনে নিয়ে যায়। যখন বিএনপি ক্ষমতায় তখনও আমি আইসে এখানে বিরোধী দলের রাজনীতি করি,
মানুষ তখন সরকারি দলের রাজনীতি করে আর আমি এসে তখন বিরোধী দলের রাজনীতি করি। এবং এখানে মানে আসলে আওয়ামী লীগ করার মানে এই এতটুকু আমার তৃপ্তি, এবং আমি এটাই এতে গর্ববোধ করি যে আমি আসলে আমি আওয়ামী লীগ। আপনি বাবার হাত ধরেই? হ্যাঁ, বাবার হাত ধরেই মানে রাজনীতিতে আসা। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের নতুন কিছু না, ইতিমধ্যে হয়ে যাচ্ছে বন্যা, মহা ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 75 জনের প্রাণহানি ঘটেছে। আমরা জানতে চাইব অ্যাডভোকেট কাসর আহমেদের কাছে যে কি পদক্ষেপ নিলে এই প্রাণহানির ঘটনা কমিয়ে আসবে। যে আসলে আমি প্রাকৃতিক দুর্যোগের কথা বলেন, আসলে বাংলাদেশটা বাংলাদেশের যে ভৌগোলিক দিক থেকে চিন্তা করেন, বাংলাদেশ আসলে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ একটা দেশ। এবং এখানকার মানুষ যারা আছে তারা জন্মের পর থেকেই অর্থাৎ সংগ্রাম করে 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 বেড়ে উঠছে, অর্থাৎ মানে বন্যা কর খরা কর এটা এটা আসলে বাংলাদেশের মানুষ আসলে এটার সাথে একদম অতিমাত্রিক, হ্যাঁ অতিমাত্রিক এবং ওতপ্রোতভাবে এটার সাথে জড়িত। হ্যাঁ, তবে আমি এটা বলতে পারি যে অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে যতগুলো বন্যা হয়েছে তার আলোকে যে এখন যে বন্যা হয়েছে সেটা একেবারে মহামারী, আমি এটার সাথে দ্বিমত পোষণ করবো আপনার সাথে। ভয়াবহ না, ভয়াবহ আসলে যদি ভয়াবহ বলি তো সেটা মানে অতিমাত্রায় বলা হওয়া মানে বলা যেতে পারে। তবে আমি এটা বলবো যে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগই, ঠিক আছে। এখন এটাকে মোকাবেলা করা এটা হচ্ছে যে কীভাবে মোকাবেলা করতে হবে, এটাকে নিয়ে কি আমাদের পরিকল্পনা, এইটা হচ্ছে মূল বিষয়। আসলে কোনো কখনোই কোনো মানুষ চায় না যে একটা মানুষ স্বাভাবিকভাবে মৃত্যু মৃত্যু হোক। অতএব আমরাও চাই না মানে মানে বর্তমান সরকার গণবন্দী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখবেন যে বারে বারে অর্থাৎ সে কিন্তু যখন সে বাংলাদেশে না ইংল্যান্ডে ছিল তখনও সে কিন্তু তার নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছে, অর্থাৎ আপনারা যে যেখানে আছেন সেখান থেকে অর্থাৎ বন্যা দুর্গত এলাকায় আপনারা চলে যান এবং ওখানে কার কি সমস্যা আছে সেগুলো আপনারা চিহ্নিত করে সরকারকে অবহিত করুন। আমাদের দেখবেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহোদয় অলরেডি ঘোষণা দিয়েছে যে আমাদের যে পরিমাণ আমাদের কাছে ত্রাণ খাদ্যদ্রব্য যা আছে এতে আমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে কি এখন প্রাণহানি কেন ঘটলো, আপনি একটা প্রশ্ন করেছেন যে প্রাণহানি 75 মতো প্রাণহানি, আসলে এটা একটা খুবই দুঃখজনক। প্রাণহানি ঘটলে আসলে আমাদের এখানে আপনি জানেন যে অর্থাৎ গভর্নমেন্ট চলে তার একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে, ঠিক আছে। সেখানে কি আছে, জেলা প্রশাসক আছে, উপজেলা আছে, জেলা প্রশাসক আছে, স্থানীয় সরকার যেটাকে বলে, ঠিক আছে, স্থানীয় সরকার এগুলোকে মেনটেন করে। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি আগাম যদি আমাদের প্রস্তুতি থাকে যে আমাদের আসলে এটার কতটা ভয়াবহতা হতে পারে বা এটা মানে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত আমরা মানুষজন হতে পারে, এটা যদি আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে আগে থাকতে যদি এই জিনিসগুলো সতর্কবাণী বা সতর্কতা হয় তো সচেতনতা হয় তাহলে মনে করেন অর্থাৎ অনেকটাই আমরা কমিয়ে আনা সম্ভব। সেক্ষেত্রে মনে করেন যে যতটুকু জানি উত্তর অঞ্চলের এখন বর্তমান যে পরিস্থিতি, প্রত্যেকটা নদীর পানি উন্নতির দিকে, অর্থাৎ আমাদের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, মাঝখানে কিছু অর্থাৎ নদী প্লাবিত হয়েছিল। এখন আমরা যতটুকু জানি আমাদের বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে তাতে সমস্যা হবে না, এবং ইন ফিউচারে আমরা এই যাতে এই যে জিনিসগুলো যেন আর যেন মোকাবেলা তখন আমরা করবো সেটার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি থাকে সেরকম একটা অবশ্যই আমরা বর্তমান সরকার একটা ব্যবস্থা গ্রহণ করবে। সদ্যনিয়োগপ্রাপ্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের সাহ বলেছেন যে বন্যায় কষ্টে মানুষ আছে, নেই সরকারের পর্যাপ্ত ত্রাণ, এই ব্যাপারে আপনি কি বলবেন? শোনেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আপনি দেখেন যে অর্থাৎ খাদ্য ঘাটতি কিন্তু আমাদের নেই, বিশেষ করে আমরা এখন ধান গম চাল যেটাই বলেন সেখানে আমরা নিজেরা যে পরিমাণ উৎপাদন করে আমরা এখন উল্টো আমরা রপ্তানি করতে পারি, যে পর্যাপ্ত আমাদের নাই এই কথাটা আসলে এর সাথে আমি তার সাথে একমত পোষণ করবো না। তবে সে জাতীয় নেতা একজন, ঠিক আছে, যেহেতু বিরোধী দলের নেতা সে অর্থাৎ সরকারের বিরোধিতা করা তার তো একটা মানে এটা এটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তবে তার কথার যে সম্পূর্ণ সত্যতা, ঠিক আছে, সেটা একমাত্র সেই বলতে পারবে যে আসলে কতটুকু কি। আর বিশেষ করে উত্তর অঞ্চলের এখন যে বন্যা যেখানে, আমি যতটুকু জানি যে অর্থাৎ স্থানীয় প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসক, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং যে ওই স্থানীয় যে সংসদ সদস্য আছেন প্রত্যেকের অনুকূলে একটা বরাদ্দ অলরেডি দিয়ে রেখেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনায় দিয়েছেন যে অর্থাৎ যেখানে অর্থাৎ ত্রাণ পৌঁছায় নাই সেখানে কীভাবে ত্রাণ পৌঁছানো যায় সেই ব্যবস্থা দ্রুত ব্যবস্থা করা। এবং আমি যতটুকু জানি যে আমি বিরোধী দলের
যে চেয়ারম্যান মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন, সে নিজেও তার একটা বরাদ্দ অলরেডি সে দিয়েছে। হ্যাঁ, এবং সে অলরেডি এই বরাদ্দ আমি যতটুকু জানি যে আমারও তো ওখানে কিছু বন্ধু বান্ধব আছে, তাদের কাছেও আমি জিজ্ঞেস করছি, অলরেডি যেখানে যেখানে পৌঁছেনে সেখানে অলরেডি পৌঁছে দিয়েছেন। এখন সে অর্থাৎ বলতেছে হয়তো তার মানে হয়তো ভাগে কম পড়তে পারে, যে এরকম যে আমাকে তুমি কম দিয়েছে, ঠিক আছে আরও বেশি লাগবে, সে সরকারকে বলতে পারে, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে পারে, মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয় আছে তার সাথে যোগাযোগ করে, ঠিক আছে অবশ্যই যদি ওখানে পর্যাপ্ত ত্রাণ লাগে ত্রাণ অবশ্যই দিবে। এবং আমি যতটুকু জানি বর্তমান সরকারের প্রচুর পরিমাণে ত্রাণ তার রক্ষিতভাবে আছে, সংরক্ষণ আছে। বর্তমান সময়ে বিশেষ করে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটিতে মহামারী আকারে ধারণ করেছে ডেঙ্গু জ্বর। এই ডেঙ্গু জ্বরের কার্যকর ঔষধ ছিটানোর জন্য মাননীয় জনমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, বললেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক সেতু পরিবহন মন্ত্রী চন্দ্রবাবুদের কাছে। তো প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন, এই যে একটা ভয়াবহ আপনার ডেঙ্গু জ্বর যাচ্ছে, হ্যাঁ অনেকজন নিহত হয়েছে, মারা গিয়েছে, আর পর্যাপ্ত ঔষধ ছিটানো হচ্ছে না, আগে যদি এই ঔষধগুলো ছিটানো হতো তাহলে হয়তো বা এই মৃতের সংখ্যা বাড়তো না, তাহলে আমরা সবসময় প্রধানমন্ত্রীর অপেক্ষায় থাকি কেন, এই বিষয়ে কিছু বলবেন? বাংলাদেশের দুটি সিটি কর্পোরেশন, বিশেষ করে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে, আসলে এই বর্ষার মৌসুমে একটা কিন্তু মৌসুমি থাকে, যেমন মশার উপদ্রব বেড়ে যায়, ঠিক আছে। অতএব এখানে আমি মনে করি যে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যদি সব কিছু বলে দেয়, ঠিক আছে, এটা আসলে দুঃখজনক। এবং আপনি মেয়র, দুই মেয়র আমি জানি, দুই মেয়রই খুব ভালো বা যোগ্য ব্যক্তি, কিন্তু তাদের আসলে তারা যে কার্যক্রমটা নিয়েছে সেটা আসলে কি ওই সময়ে নিতে পেরেছে কিনা, এটা আমার একটু আমারও সন্দেহ আছে, এটা সন্দেহ আছে। বিশেষ করে আপনি মানে খেয়াল করবেন, আমি কিছুদিন আগে আমাদের এই রমনা তেজগাঁয় উনি মানে উত্তরের মেয়র আতিকুল ইসলাম সাহেব আসছিলেন, সেখানে আমরা উপস্থিত ছিলাম। এই অর্থাৎ ডেঙ্গু যে এডিস মশাটা, এডিস মশার যে মানে ভাইরাস যেটা, এইটা ঝুঁকিপূর্ণ হিসাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভিতরে 35 নম্বর এবং 37 নম্বর দুইটা ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, এটা জানেন কিনা আমি জানি না। হ্যাঁ, তো ওদের এইটা এখানে গণসচেতনতা তৈরি করার জন্য এখানে বিভিন্নভাবে অর্থাৎ সে আসছিল এবং সেখানে আমিও উপস্থিত ছিলাম। সেখানে আমাদের সম্মানিত মানে 35 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব মুক্তার সর্দার, সামরিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, উনি উপস্থিত, ওরা তত্ত্বাবধানে তখন এটা হয়েছিল। অর্থাৎ এখানে মানুষকে গণসচেতনতা তৈরি করার জন্য সম্মানিত অর্থাৎ মাননীয় মেয়র ঢাকা মহানগর উত্তরের আতিকুল ইসলাম এবং 35 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব মুক্তার সর্দার এবং সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, ওনার তত্ত্বাবধানে তখন এই প্রচারণাটা হয় এবং ওখানে আমিও উপস্থিত ছিলাম। যেটা হয়েছে আসলে এডিস মশা এটাকে নির্মূল করার জন্য আসলে আপনি ওই শুধু কোনো সংস্থা বা কোনো ব্যক্তির উপরে চাপাই দিলে আসলে হবে না, এখানে কি মানে ব্যক্তি সচেতনতা হতে হবে। বিশেষ করে আপনি বাড়িতে অর্থাৎ যেখানে পানি জমে থাকে এই জিনিসগুলোকে আপনার লক্ষ্য করতে হবে। আমরা আসলে তো ঢাকা শহরে আসলে অনেক সময় কি আমাদের তো ওই যে গাছগাছালি নাই, আমরা করি কি বাড়িতে টব লাগাই, টবে গাছ লাগাই, তারপরে যে এসি, তারপর দেখবেন যে আপনার যে টায়ার এখানে পানি থেকে যায়। অর্থাৎ এডিস মশার বিস্তার কিন্তু এই স্বচ্ছ পানিতে ঘটে এবং দেখবেন যেখানে অর্থাৎ 3-4 দিন পানি জমে থাকে ঠিক ওখানেই তার বংশ বিস্তার হয়। তাই এখন এইটা হয়েছে কি, আর ডেঙ্গু যে আসলে যে পরিমাণে অর্থাৎ ছড়িয়ে গেছে এটা আসলে খুবই মারাত্মক একটা বিষয়, এবং বিশেষ করে ঢাকার যে মানে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালে রোগীর সংখ্যা অনেক, রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। তা আমি অর্থাৎ এখানে যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে তাকে নির্দেশনা দেবে একজনকে, ঠিক আছে, তারপরে কাজ করবে, এটা আসলে খুবই দুঃখজনক। এবং এটা আসলে আমরা যারা মানে যারা সচেতন নাগরিক আছে এটা কখনোই এটা আশা করি না। এর মধ্যে একটু জানতে চাই যে স্বাস্থ্য অধিদপ্তর ঘোষণা করেছে যে বেসরকারি যে হাসপাতালগুলো আছে, ক্লিনিকগুলো আছে, মানে ডেঙ্গুর জ্বরের যে টেস্ট তার জন্য মাত্র 500 টাকা নির্ধারণ করে দিয়েছে। যারা বঞ্চিত, যারা সুবিধা বঞ্চিত, যাদের ক্ষমতা নেই 500 টাকা দেওয়ার চার্জ, তাদের অবস্থা কী হবে? এই 500 টাকায় কি সম্ভব, অনেকেরই সম্ভব টেস্ট দেওয়ার? এখন শুনেন আসলে কথা কি, 500 টাকা সম্ভব আগে সম্ভব না, ঠিক আছে, এটা তো আসলে কয়েকটা শ্রেণীর উপরে ভিত্তি করে, ঠিক আছে, হ্যাঁ এটা ভিত্তি মানে এটার উপরে নির্ভর করে। তাই আসল কথা হচ্ছে যে অর্থাৎ এই যে ডেঙ্গু টেস্ট নিয়ে
এটা তো একটা মনে করেন যে অরাজকতা তৈরি হয়েছিল, এরই ভিতরে এই অরাজকতা থামানোর জন্যই আমি যতটুকু বুঝতেছি স্বাস্থ্য মন্ত্রণালয় করেছে, হ্যাঁ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করে দিয়েছে যে 500 টাকা বেশি তোমরা নিতে পারবে না। সেখানে আছে মানে NS1 যেটা সেটা 500 টাকা, আর CBC যেটা একটা টেস্ট আছে সেটা নির্ধারণ করেছে 400 টাকা। অর্থাৎ এই যে দুইটা টেস্টে মানে এখানে নির্ধারণ করে দেওয়া মানে কি, অর্থাৎ আপনি যে 2500 টাকা 3000 টাকা এরকম নিয়েছেন, এবং দেখেন একটা মানে খুবই দুঃখজনক একটা মানে প্রাইভেট বা হসপিটালে একটা রুগী অর্থাৎ 1 ঘন্টা না 2 ঘন্টার মতো সেখানে অবস্থান করছে, তার এখানে 1,90,000 টাকা মতো বিল করছে তার, এটা এটা খুবই দুঃখজনক। ঠিক আছে, স্বাস্থ্য অধিদপ্তর যদি তদারকি করতো এখানে, আসলে আমি বলি আসলে যে ব্যক্তিকে যেখানে বসানো ঠিক আছে সেই ব্যক্তি যদি সে কাজ না করে ঠিক আছে দায়িত্বশীল যদি না হয় আসলে তো এই সমস্যা থাকবে। তাই এখন আসলে সবই যদি মনে করেন এক ব্যক্তির উপরে বা এক নেতার উপরে নির্দেশ করে সবকিছু, তাহলে এটা আসলে আমাদের জন্য খুবই আমরা সম্ভব না, এবং এটা আসলে হতাশাজনক আমরা জাতি হিসেবে আমরা হতাশাজনক। ঠিক আছে, আমি যে যেখানে আসি আমরা সেখান থেকে কাজ করলেই কিন্তু হয়, কিন্তু আমরা তো সেই কাজগুলো করি না, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এই যে ডেঙ্গু, আজকে ডেঙ্গু বলে যে মহামারী আকারে গেছে, আজকে যদি আমরা আগাম যদি একটা প্রস্তুতি নিতাম, আমরা তো সবাই জানি যে অর্থাৎ বৃষ্টির সিজন আসলেই এই যে মশার এডিস মশার বিস্তারটা ঘটে, তাই আমরা কেন সেটা আগে থাকতেই করলাম না? আমি এখন যতটুকু শুনছি যে কি এডিস মশার যে যে অর্থাৎ ঔষধটা যেটা আসে সেটা ফুরিয়ে গেছে, এখন আবার আনতে হবে, ঠিক আছে তারপরে এটা দিতে হবে, তো এই জিনিসগুলো তো আমাদের আসলে আগাম চিন্তা করা উচিত। ঢাকা উত্তর যে সিটি কর্পোরেশনের জনাব মাননীয় মেয়র এবং দক্ষিণে যে মেয়র পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর, তাদের বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমরা পরিলক্ষিত হচ্ছি দেখতে পাচ্ছি, এটার কারণ কি? শোনেন এখন কি ডেঙ্গু একটা তো রোগ, এখন যেখানে দেখেন সিটি কর্পোরেশন সেখানে কি পয় পরিষ্কারের সাথে সম্পৃক্ত, আর স্বাস্থ্য মন্ত্রণালয় কি তার চিকিৎসার সাথে এটা এটার সাথে সম্পৃক্ত। এখন আসল কথা কি, তিনটা যে আমাদের যে মানে প্রতিষ্ঠান আছে উত্তর দক্ষিণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, আসলে এদের সাথে সমন্বয় না থাকার কারণেই আমি মনে করি মানে এক এক সময় এক একজনের কাছ থেকে এক এক রকম বিবৃতি আসছে। একটা বিবৃতি দেয় তাহলে কিন্তু আমরা মানুষ যারা সাধারণ জনগণ আছে তারা বিব্রত কম হবে, এবং এটা সবার জন্যই মঙ্গলজনক হবে, এবং কি হবে কাজগুলো গোছানো হবে, যখন যে যার যে কাজটা সেটাও সবার সাথে সবাই এটার সাথে সম্পৃক্ত থাকবে এবং জানতে পারবে, এইটাই হওয়া উচিত আমি মনে করি। কিন্তু যে যে এক এক সময় এক একটা করে বিবৃতি আসছে এটা আমি মনে করি তাদের সাথে কোনো উচিত না, এটা উচিত না, এবং এটা সমন্বয়ের অভাবের কারণেই এটা হয়েছে, এছাড়া আমি আদারওয়াইজ আর কিছু দেখি না। সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ডেঙ্গু প্রতিরোধে 3 দিনব্যাপী কর্মসূচি নিয়েছে, এই কর্মসূচিটা আগে নিলে কি ভালো হতো না? প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ 3 দিনে একটা কর্মসূচি নিয়েছে, সেটা 31 জুলাই, 2 আগস্ট ও 3 আগস্ট। আপনি বলেছেন আসলে এই কর্মসূচিটা আগে নিলে মানে ভালো হতো কি না, ঠিক আছে এটা আসলে শুনেন, যে কোনো বিষয়ে যদি আমরা অবগত না হই ঠিক আছে সেই বিষয়ে তো অর্থাৎ সব কিছু আগাম কোনো কিছু চিন্তা করা খুব কঠিন হয়ে যায়। তবে অর্থাৎ আগে পরে এটা এটা আসলে বিরুচ্ছ বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা আসলে সমস্যা হয়েছে সমস্যার সমাধান করতে হবে, এটা হচ্ছে দিয়ে সবচেয়ে বড় কথা। তো বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক আছে আমাদের প্রাণে আমার প্রাণের সংগঠন একটা কর্মসূচি নিয়েছেন, অর্থাৎ জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত তারা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ করবে, এবং সেখানে আমাদের সম্মানিত মাননীয় সাধারণ সম্পাদক জনাব যোগাযোগ কাদের সাহেব সে অর্থাৎ একটা নির্দেশনা দিয়েছে, অর্থাৎ আমরা যারা অর্থাৎ নেতা কর্মীরা আছি তারা যেন সবাই এদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা অর্থাৎ মানে যেহেতু আমাদের সমস্যা অর্থাৎ সবাই মিলে আমরা মোকাবিলা করবো, এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা যদি সারা বাংলাদেশে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারি তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের এই যে যে অগোছালো যে জিনিসগুলো আছে অপরিষ্কার যে জিনিসগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করতে পারবো। তারপরে কি হচ্ছে এই যে এডিস নিয়ে একটা যে মশা নিয়ে যে ডেঙ্গু নিয়ে একটা ক্যাম্পেইন চলতেছে সারা বাংলাদেশে, তখন সবার সাথে একটা মেসেজ চলে যাবে, হ্যাঁ এইটাই আমাদের আসলে মূল উদ্দেশ্য মনে করি। এমপির সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রোহিতমি দাবি করেছেন যে ঈদ উল আজহার আগেই এমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন, আসলে আপনি একজন আইনজীবী হিসেবে তার মুক্তিটা কতটুকু যুক্তি দেখেন?
সর্বোচ্চ আদালতের একটা যদি ডিসিশন হয় বা একটা রায় থাকে, একজন সে একজন বিজ্ঞ লয়ার যতটুকু জানি, সে কীভাবে বলে এগুলো, ঠিক আছে? অর্থাৎ এগুলো তার রাজনৈতিক বক্তব্য। আর আদালতে কোনো এক্তিয়ার বিষয় থাকলে, ঠিক আছে, সে বিষয়ে আপনি আমি আসলে কেউই মন্তব্য করতে পারি না। আর বিশেষ করে বেগম খালেদা জিয়ার যে মামলাগুলো আপনি যদি দেখেন, সে মামলাগুলোর ইতিহাস আপনি যদি দেখেন, একটাও কিন্তু, অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট তাকে কোনো মামলা দেয়নি। সে মামলাগুলো কী হয়েছে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলাগুলো হয়েছে, সেটা তার যথাযথ অর্থাৎ আইনগত পদক্ষেপ মেনেই, ঠিক আছে, অর্থাৎ বিচারগুলো কার্যকর হয়েছে। সেখানে রাজনৈতিক আপনি বক্তৃতা দিবেন আর রাজনৈতিক কথা বলবেন, আসলে এটা তো আদালতে কখনোই অ্যাক্সেপ্টেবল না। আদালত চায় তার প্রমাণ, আদালত চায় তার যথাযথ, তার উপস্থাপিত তার কথার সাথে, তার মানে তার মামলা হোক তারা যাই হোক, সেটার সাথে উপস্থাপিত তার সত্যতা আছে কি না, সেই অর্থাৎ ইগুলো ডকুমেন্টসগুলো। খালেদা জিয়ার যে মামলাগুলো হয়েছে, সে মামলাগুলোতে অর্থাৎ আইনগত যতগুলো পদক্ষেপ ছিল, তারা তো সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়েছে, সেখান থেকে তারা তো রেমিডি পায়নি। তা রেমিডি যদি না পায়, ঠিক আছে, সে যদি কোনো অপরাধ করে থাকে, তো অপরাধের তার শাস্তি অবশ্যই হবে। সেটা মানে একজন বিজ্ঞ লয়ার, এখন আমি বলবো ওনাকে, ঠিক আছে, উনি একজন আইনজীবী, সে এগুলো তার রাজনৈতিক বক্তৃতা ছাড়া কিছুই না। আপনি একটা জিনিস চিন্তা করেন, সেই বিগত সরকারের আমলে 2001 সালের গভর্নমেন্টের কথা চিন্তা করেন, আর আপনি এখন বর্তমান আওয়ামী লীগ গভর্নমেন্টের কথা চিন্তা করেন, দেশ কত দূর এগিয়ে গিয়েছে। আমরা আজ অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী একটা রাষ্ট্র, আমরা আজকে উন্নয়ন আমাদের দেখেন একদম রুট লেভেল থেকে যে উন্নয়নগুলো হয়েছে, আজকে দেখেন বিদ্যুতের কথা বলবেন, সে বিদ্যুতের সময় তো মানুষ মারা গেছে বিদ্যুৎ দিতে পারে নাই, কাঁচাতে সারের জন্য 18 জন কৃষককে হত্যা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট এগুলো তো সবই পূর্ণ করছে। আজকে দেখেন সারা বাংলাদেশে যে যোগাযোগের একটা যে বিস্তার তৈরি করেছে, একটা নেটওয়ার্ক তৈরি করেছে আওয়ামী লীগ গভর্নমেন্ট, এই যে মেগা প্রকল্প যেগুলো হাতে নিয়েছে, এগুলো যদি যথাযথভাবে শেষ হয়, মানুষ দেখবে আসলে বাংলাদেশ 50 বছর আগের বাংলাদেশ আর 50 বছর পরের বাংলাদেশ, এর সাথে তুলনা করে মানে কতদূর যে আমরা মানে এগিয়ে গেছি। বিশেষ করে উন্নত বিশ্ব, আপনি আজকে মালয়েশিয়ার কথা চিন্তা করেন, আজকে আমরা আমাদের, আপনি একটা জিনিস দেখেন না, আপনি মাওয়া যে নতুন যে রাস্তাটা করেছে, সেটা আপনি সিঙ্গাপুর মালয়েশিয়ার যে রাস্তা আছে সেই রাস্তার সাথে আপনি তুলনা করতে পারেন। আপনি যদি না যেয়ে থাকেন, যেয়ে দেখেন যে অর্থাৎ যে ওই রাস্তা দিয়ে গিয়েছে তাকে জিজ্ঞেস করেন আসলে কি। বাংলাদেশ তো এখন একটা উন্নয়নের মহাসমুদ্রে অবস্থান করতেছে, এবং এই কাজগুলো যদি বাস্তবায়ন হয়, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে রূপ অর্থাৎ সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। এবং আপনারা কল্পনা করতে পারবেন না যে অর্থাৎ নেটওয়ার্কটা, যোগাযোগ নেটওয়ার্কটা আমাদের যে কত স্ট্রং হচ্ছে, বিশেষ করে এই যে পদ্মা সেতু দ্বারা সারা বাংলাদেশের যে যোগাযোগ একটা আমূল পরিবর্তন চলে আসবে, এবং অর্থনীতির উপরে বিশাল একটা মনে করেন যে একটা পরিবর্তন চলে আসবে, ঠিক আছে। তার এছাড়া কি আর দেখেন, দক্ষিণাঞ্চলটা কিন্তু সবসময়ের জন্যই একটু, যেহেতু আমার বাড়ি দক্ষিণাঞ্চল, আমি একটু বলবো দক্ষিণাঞ্চলে আপনি দেখেন অন্যান্য যে ডিভিশনগুলো আছে তার চেয়ে এই এই সাইডে একটু অবহেলিত ছিল, এখন দেখেন মনে করেন মোটামুটি। আমরা যেটা চিন্তা করি নেই বরিশালের লোকজন, যে অর্থাৎ আমাদের রেল যাবে, আমরা ট্রেনে ভ্রমণ করব, সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে জননেত্রী শেখ হাসিনা। এর মধ্যে সেতুমন্ত্রী জনাব উভয়দল কেদার, মাননীয় উভয়দল কেদার বলেছেন যে বিএনপিকে আরো শক্তিশালী হিসেবে দেখতে চাই, তাহলে বিএনপি দল কি শক্তিশালী নয়? আসলে বিএনপি যে কি, বিএনপি এখন আসলে ওদের দলের অস্তিত্ব রাখাই কঠিন। তারা তাদের যে নেতা তারা আছে, আমাদের তো অনেক বন্ধুত্ব আছে, তাদেরকে আপনারা মিছিল করে দেওয়া হচ্ছে না, এটা আসলে মানে এটা তার রাজনৈতিক বক্তৃতা। আপনি দেখেন তারা তো এই যে দেখেন পল্টন নেতারা সমাবেশ করতেছে না। এখন আপনারা যদি মনে করেন যে আগুন সন্ত্রাস বিলি করেন, সেটা তো আসলে আপনাদের আন্দোলন না, এবং সেটা তো আমরা কোনোদিন মেনে নেব না, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আপনারা মানুষ হত্যা করবেন, আগুন লাগাবেন, বাস পোড়াবেন, কোরআন শরীফে আগুন লাগাবেন, ঠিক আছে, ইসলামের দোহাই দিয়ে মানুষকে হত্যা করবেন, জঙ্গিবাদ সৃষ্টি করবেন, মাদক বিস্তার করবেন, এগুলো তো মনে করেন যে জননেত্রী শেখ হাসিনার গভর্নমেন্ট তো এটা মেনে নিবেই না, সেই সাথে বাংলাদেশের জনগণ কোনো মতেই মেনে নেবে না। আপনি দেখেন জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ কারা, কাদের দ্বারা আছে আছে লালিত পরিত পুষ্ট হয়েছিল বাংলাদেশে, জননেত্রী শেখ হাসিনার কারণে আজকে জঙ্গিবাদ জিরো টলারেন্সে চলে আসছে।
বাংলাদেশে। আজ বাংলাদেশ গর্ব করে, আজ বাংলাদেশকে জঙ্গিবাদ নির্মূলে বিশ্ব রোল মডেল হিসেবে দেখে। আজকে মাদকের কথা বলেন, মাদক তো এতটা পরিমাণে বিস্তার করেছিল, জননীতি শেখ হাসিনা একটাই নির্দেশনা যে জঙ্গিবাদকে যেভাবে আমরা নির্মূল করেছি মাদককেও আমরা এইভাবে নির্মূল করব। মাদক কখনোই একটা জাতিকে ভালো পথে নিতে পারে না। একটা জাতির যুব সমাজকে ধ্বংসের জন্য মাদক হয়েছে তার ফোলা হাতিয়ার। আপনি দেখুন যত মেধা আছে আজকে মেধাগুলো ধ্বংস হয়ে যাবে এই শুধু মাদকের কারণে। এই মাদকের কারণে আমরা আমাদের মেধাকে মানে সুন্দরভাবে আমরা প্যাট্রোনাইজ করে আমরা এটাকে রিসোর্স বা সম্পদ তৈরি করতে পারছি। নির্দেশনা যে আপনার মাদক নির্মূল করার জন্য, এটা কি সম্ভব? শুধু নির্দেশনা সম্ভব না, নির্দেশনা সম্ভব না। এটা আসলে আমরা যে যেখানে যা না যেখানে যে অবস্থানে আছি, সমাজে আপনি আমি যারা আছি, আমাদেরও একটা মানে একটা পরিবর্তনের জন্য আমাদের একটা স্লোগানে সামিল হতে হবে। আমরা এই মাদক আসলে তো দেখেন, মাদককে কিন্তু আমরা যে যত কথাই বলি, মাদক কিন্তু বাংলাদেশে অনেক বিস্তার করেছিল, এখন অনেকটা নির্মূল হয়ে আসছে, সম্পূর্ণ 100% হয়েছে আমি এটা বলবো না। গুজব সম্বন্ধে কিছু বলবেন আপনি? হ্যাঁ, গুজব দেখেন, গুজব এই যে রেণু হত্যাটা, এটাকে আপনি কী বলবেন বলেন? একটা বাচ্চা তার ভর্তি করার জন্য একটা স্কুলে গেছে তার খবর নেওয়ার জন্য, সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হলো, এটা কি মানে ছেলে ধরা হিসেবে কি আপনাকে এটা কি মেনে নেবেন? হ্যাঁ, আর বাংলাদেশে দেখেন 11টা জায়গায় এভাবে মারা মানে হত্যা মানে মারপিট অনেকগুলো ঘটনা ঘটছে, এবং তিনজন না পাঁচজন, আমি যতটুকু শুনেছি যে পাঁচজন অলরেডি অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে। অতএব এর সাথে যারা এই গুজবের সাথে এবং সাইবার ক্রাইম জোন, আমি যতটুকু জানি সাইবার ক্রাইম ইউনিট অলরেডি তারা এটাকে অর্থাৎ ইনভেস্টিগেশন করছে, এবং এর সাথে যারাই সম্পৃক্ত হোক, সে আমাদের দলের হোক অন্য দলের হোক যে হোক, তার যথাযথ সাজা ভোগ করতে এবং শাস্তি ভোগ করতে হবে, এতে তার কোনো নিস্তার নাই। জাতির জনক শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করা হবে 2020 সালে। এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি কি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থাৎ যতগুলো আন্দোলন সংগ্রাম আছে, আপনি বাংলা ভাষা আন্দোলন, সিসাটি, তারপরে 1970 নির্বাচন এবং 1971 মুক্তিযুদ্ধ, এই যে দেখেন আপনি একটা ধারাবাহিক ইতিহাস দেখেন, সেই ইতিহাসের সর্বনায়ক কে? আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর। এখন আসলে মানে বক্ষি বিভক্তি তো কিছু লোক থাকবে, এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, 1971 সালে যুদ্ধ মুক্তিযুদ্ধ হওয়ার পরে যখন বঙ্গবন্ধু ক্ষমতায় আসে, এরপরে 75 যখন তাকে হত্যা করা হয়, এরপরে কারা ক্ষমতায় ছিল? যারা এই দেশে ক্ষমতায় ছিল তারা ইতিহাসকে বিকৃত করেছে, মানুষকে বিভিন্ন ভাবে মোটিভাই করে অর্থাৎ প্রকৃতির ইতিহাস থেকে তাদেরকে বিচ্যুতি করে অর্থাৎ তারা মহান করে একটা ইতিহাস শেখানো হয়েছিল, সেখান থেকে মানুষ আস্তে 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 প্রকৃতির ইতিহাসকে মানুষ জানতেছে। এবং সত্য সবসময় সত্য, মিথ্যা সবসময় মিথ্যা, যেটা সেটা বাংলাদেশে এখন স্পষ্ট দেখেন। আওয়ামী লীগের দলের কর্মকাণ্ড থেকে শুরু করে সবকিছুকে কিভাবে বিকৃত করে রাখা যায় তারা সব রকম মূলধারা চালিয়েছে। সেখান থেকে আজ আমরা বাংলাদেশ একটা মানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, আর জননীতি শেখ হাসিনার যে দিকনির্দেশনা, ক্যারিজমেটিক লিডারশিপের কারণে আজকে বাংলাদেশ মানে একটা অবস্থান করেছে। সেখানে 2019 এবং 2020 সালকে মানে মুজিব বর্ষ হিসাবে জননীতি শেখ হাসিনা ঘোষণা করেছে। সেখানে দেখেন মানে আমাদের যে সর্বনায়ক, ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে তার যে জন্মবার্ষিকী আমরা উদযাপন করবো, সেটা কিভাবে করবো, সেটা একটা মানে আমি মনে করি শুধু আওয়ামী লীগের না, এটা বাংলাদেশের 18টি জনগণের দল মত নির্বিশেষে সবার জন্য। এবং আমি যতটুকু জানি যে অর্থাৎ ইন্টারন্যাশনালি অনেক লোক আসবে, এবং বাংলাদেশের আমাদের যারা বুদ্ধিজীবী আছেন, যারা পেশাজীবী আছেন, সবাই এর সাথে সম্পৃক্ত থাকবেন, এবং আশা করি একটা জনপ্রিয় এবং সুন্দর
এবং মানে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় একটা মানে কি বলে রাজনৈতিক হিসাবে মানে যে দেশেও কিভাবে উদযাপিত হবে। বাংলাদেশের রোহিঙ্গা সংকট চ্যালেঞ্জ ও স্থায়ী সমাধান বিষয়ে একজন আইনজীবী হিসেবে আপনার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে রোহিঙ্গা, রোহিঙ্গা কিন্তু বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। আমি কিছুদিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এরকম যে রোহিঙ্গা তারা এমন একটা মানে জাতি হিসেবে তাদেরকে গঠন করা হচ্ছে এক সময়, অর্থাৎ বাংলাদেশের জন্য এটা একটা মহামারী চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে। অনেকে শুরুতে এটা রোধ করা গেল না, শুরুতে রোধ করা গেল না, সেটা সেরকম না। মানে বিষয়টা হচ্ছে যখন আপনি আন্তর্জাতিক মানে ভৌগোলিক অবস্থানে আপনার পলিটিক্সটা পড়ে যাবে, রাজনীতিটা পড়ে যাবে, তখন আপনাকে হ্যাঁ ঠিক আছে তখন আপনাকে আসলে অনেক কিছু চলে যাবে ঢুকাতে, যেহেতু দেখেন রোহিঙ্গা যে সমস্যাটা মানে আন্তর্জাতিক যে রাজনীতি, সেই রাজনীতিতে বাংলাদেশ আসলে একটা চাপের ভিতরেই আছে আমি মনে করি। কেন চাপের ভিতরে আছে? আমাদের পার্শ্ববর্তী দেশ আমি মনে করি আমাদের প্রতিবেশী তারা, তারা যদি কখনো মানে প্রতিবেশীর উপরে অন্যায় করে সেটা আসলে অনেক সময় মানে বলাও যায় না আর সরাও যায় না। তাই অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকার এবং আওয়ামী লীগ গভর্নমেন্ট চাচ্ছে সেটা কূটনৈতিকভাবে কীভাবে এটা সমাধান করা যায়। আমরা আমাদের পররাষ্ট্রনীতিটা এরকম যে আমরা কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব রক্ষা করি, কীভাবে আমরা যে সমস্যাগুলো সমাধান করতে পারি সেটা আপ্রাণ চেষ্টা করতেছি। আপনি দেখেন রোহিঙ্গাদের একটা ইতিহাস, আপনি পূর্ব ইতিহাসগুলো দেখেন, আমার কাছে একটু আজব লাগে। মানে যে আপনি একটা দেশে বসবাস করেন, সেই দেশের মাতৃভাষাটা আপনি জানেন না, সেই দেশের ল্যাঙ্গুয়েজটা আপনি জানেন না, আপনাকে আপনারা জাতি হিসাবে আপনি বেড়ে উঠতেছেন কিন্তু আপনি মৌলিক অধিকার থেকে আপনি বঞ্চিত। তো এখানে আসলে আমি মনে করি যে ওই দেশের গভর্নমেন্টের একটা উদাসীনতা আছে এই জাতির উপরে, এবং তারা চাচ্ছে যে একটা অন্য একটা দেশের উপরে যদি চাপিয়ে যদি ফায়দা লোটা যায় ঠিক আছে, সেরকম একটা অপচেষ্টা। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আন্তর্জাতিকভাবে যে এই জিনিসটা যেভাবে অর্থাৎ মোকাবেলা করা হয়েছে এটা আর পারবে না। তবে বাংলাদেশের যদি রোহিঙ্গা বেশি দিন অবস্থান করে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য আসলে অনেক সমস্যা হয়ে যাবে। এখনই আপনি দেখেন না ওখানে ডাক্তারকে মেরে ফেলেছে তারা, এবং ওখানে সশস্ত্র তাদের কয়েকটা বাহিনী তৈরি হয়ে গেছে। সেখানে আমাদের কিছু এনজিও সংস্থা আছে, তারা বিদেশ থেকে কিছু টাকা ফান্ড পায়, তারাই চায় না যে অর্থাৎ আমাদের এই রোহিঙ্গাগুলো মানে মিয়ানমারে ফিরে যাবে। মানে তাদের কি তাদের কিছু ব্যক্তি স্বার্থ আছে এখানে? আসলে তাদের দেশের স্বার্থ তাদের বিষয়ে তাদের কাছে এটা না, তাদের কি ব্যক্তি স্বার্থটাই তাদের কাছে বেশি? কতিপয় এনজিওগুলোকে ব্যবস্থা আইনের আওতায় না আনা, আইনে অলরেডি চিহ্নিত হচ্ছে, অর্থাৎ অলরেডি চিহ্নিত হচ্ছে স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ গভর্নমেন্টের বিভিন্ন অর্থাৎ কি বলে ইন্টেলিজেন্সি যে এগুলো আছে ব্রাঞ্চ আছে ঠিক আছে, তারা অলরেডি ইনভেস্টিগেশন করতেছে এবং আশা করি যে একটা ভালো কিছু ওখান থেকে মানে আমরা আউটপুট পাওয়া যাবে। এবং আমরা চাই যে রোহিঙ্গা তার জন্মভূমি মায়ানমার সেখানে ফিরে যাবে, এবং আমরা চাই সে অর্থাৎ একটা মানুষ হিসেবে তার যে মৌলিক অধিকারটুকু আছে সে অধিকারটুকু সে অর্থাৎ অন্তত সেটা বজায় যেন থাকে। তাই অর্থাৎ জাতিসংঘ এবং আমাদের যারা উন্নয়ন সহযোগী যারা আছেন সবাই এটার সাথে সম্পৃক্ত হয়ে এটা একটা সলিউশন দিবে। কিন্তু বাংলাদেশেরা যদি বেশি দিন থেকে যায় ঠিক আছে, তাহলে আসলে বাংলাদেশের জন্য আসলেই একটা খুব সমস্যা হয়ে দাঁড়াবে। এবং ওখানে যে দেখেন আপনি যেখানে রোহিঙ্গারা এখন অবস্থান করতেছে এই যে উখিয়া টুকিয়া, এখানে দেখেন ওখানে যারা মানে স্থানীয় যে লোকগুলো ছিল তারা এখন কোলঠাসা, তারা ওদের ভয়ে কথা বলতে পারে না। ওখানে যে দেখেন পরিবেশের কি পরিমাণ যে বিপর্যয় ওখানে হয়েছে, এখন সেখানে গাছপালা থেকে শুরু করে সব কিছু উজাড় করে ফেলেছে, মরুভূমি বানিয়ে ফেলেছে। তারপরে দেখেন যে মানে নদীতে যে মাছ মাছ ধরতে যাবে যেরকম এখন ভয় পায় যে কোন সময় তাদেরকে আবার কিডন্যাপ করা হয়, আঘাত করা হয়। এবং এই যে মায়ানমার আমি মনে করি যে মাদক বিশেষ করে যে ইয়াবা এই যে রোহিঙ্গাদের তাদের একটা বাহন হিসেবে তারা এটা ইউজ করতেছে ব্যবহার করতেছে। এবং বাংলাদেশে ম্যাক্সিমাম মাদক দ্রব্য এই যে আপনার টেকনাফ
তারপরে আপনার এই যে উখিয়া এইসব এইসব জায়গা থেকেই এবার বাংলাদেশে চলে আসছে। তা আমরা আশা করি বাংলাদেশ গভর্নমেন্ট এই জিনিসগুলোকে ভালোভাবে রপ্ত করে এবং যথাযথভাবে সময় উপযোগী জননীতি শেখ হাসিনার নেতৃত্বে একটা ভালো পদক্ষেপ নেবে এবং এটা একটা সুরা সমাধান হবে। বিশেষ করে চীন, ভারত যারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে তারা একটা ভালো একটা পদক্ষেপ নেবেই আমরা আশা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমবিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান মুখোমুখি অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন দিয়েই আমরা শেষ করব এমবিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান মুখোমুখি। মহান মুক্তিযুদ্ধে প্রত্যাশা কী ছিল এবং আমাদের প্রাপ্তি কতটুক, এই প্রশ্ন দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ আপনাকে। আসলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে মানে 30 লক্ষ শহীদ হয়েছেন আমাদের। তা সেখানে আসলে আমরা মানে আমাদের একটা যে চিন্তা অর্থনৈতিক মুক্তি, মানে বঙ্গবন্ধু নেতৃত্বে যে মহান স্বাধীনতা হয়েছে, মানে আমাদের মূল উদ্দেশ্য ছিল মানে আমরা অর্থনৈতিকভাবে মুক্তি, স্বাধীনভাবে মানে স্বাধীনতা যে স্বাধীন সার্বভৌমত্ব এটা রক্ষা করা, স্বাধীনতার পরে আজকে প্রায় 40-45 বছর অতিবাহিত হলো, সেখানে আপনি প্রায় 48 বছরের মতো অতিবাহিত হলো 48 বছর। সেখানে আসলে আমাদের একটা জিনিস মানে আপনি দেখবেন যে দেশ স্বাধীন হওয়ার পরে যে স্বাধীনতার পক্ষের যে গভর্নমেন্ট কতটুকু সময় ছিল, তারপরে দেখেন এরপরে একটা বড় সময় যখন আসলে দেশটাকে একটা মানে পর্যায়ে নিয়ে যাওয়া, একটা দেশকে নিয়ে 100 বছরের একটা পরিকল্পনা করা, একটা ভবিষ্যৎ পরিকল্পনা দাঁড় করানো, সেই সময়টাই ছিল অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের একটা সময়, যার কারণে আমরা আসলে ওই আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা আসলে নির্দিষ্ট সময়ে আমরা পৌঁছতে পারিনি। তবে এখন আমরা যে পরিমাণে অর্থাৎ যেভাবে আমরা এখন এগোচ্ছি, আশা করি আমরা 10-15 বছরের ভিতরে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছাতে পারব। এবং জননেত্রী শেখ হাসিনা এই গভর্নমেন্ট এবং এই সরকার যদি থাকে, বাংলাদেশের মানুষের অর্থাৎ ভাত ও ভাতের যে মৌলিক অধিকারগুলো সেগুলো রক্ষা পাবে এবং সেগুলো মানে ফুলফিল হয়ে আমরা উন্নত যে বাংলাদেশের স্বপ্ন দেখি সে স্বপ্নগুলো অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হবে। হ্যাঁ, এবং সর্বশেষ আমি পরিশেষে বলবো যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং আমাদের সেই সাথে জয় হবে মানবতার, জয় হবে সাধারণ দুঃখী মানুষের, জয় হবে সাধারণ আপনময় জনগণের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা বলছিলাম পটুয়াখালী জেলার সদর থানার প্রীতি সন্তান, ঢাকার রমনা এবং হাতিরঝিল থানা আওয়ামী লীগের সম্মানিত আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাউসার আহমেদের সাথে। শ্রোতৃবৃন্দ, এমবিটিভির বিশেষ আয়োজন, সাপ্তাহিক বিশেষ আয়োজন মুখোমুখি অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আবারও অভিনন্দন শুভেচ্ছা এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি অনুষ্ঠান মুখোমুখি। সবাইকে ধন্যবাদ।